বিশ্বের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও যুক্তি পাল্টা যুক্তির অনন্য উদাহরণ সৃষ্টি করে অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। বিশ্লেষকরা বলছেন, এবারের নির্বাচন আগের সকল নির্বাচনের উত্তেজনার মাত্রাকে ছাড়িয়ে গেছে। নির্বাচন হতে মাত্র এক সপ্তাহ বাকি থাকলেও এখনও বলা যাচ্ছে না কে হতে যাচ্ছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট। নির্বাচনের আগে নিজেদের সমাপনী বক্তব্যে ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস শেষবারের মতো প্রতিশ্রুতি নিয়ে হাজির হন, পাশাপাশি সমালোচনার বাণে বিদ্ধ করলেন একে অপরকে। ফারহিন ইসলাম টুম্পা রিপোর্ট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা এখন তুঙ্গে। পেনসিলভানিয়ার অ্যালেনটাউনে নির্বাচনী প্রচারণায় মার্কিনীদের কাছে ট্রাম্পের প্রশ্ন, চার বছর আগের তুলনায় আপনারা কি এখন ভালো আছেন? I was worried about that. I said, North Carolina, we thought maybe 50%, maybe 40 or 30% would show up. More people showed up to vote for this election than any election in the history of North Carolina. Is that right thus far? Can you believe it? They set a record. এরপর একে একে নিজের নির্বাচনী প্রতিশ্রুতিগুলো পুনরাবৃত্তি করেন তিনি। জোর দেন মূল্যস্ফীতি কমানো ও যুক্তরাষ্ট্রে অভিবাসীদের অনুপ্রবেশ বন্ধ করার বিষয়ে। এ সময় কমলা হ্যারিসের সমালোচনা করে ট্রাম্প বলেন, তার মধ্যে নেতৃত্বের যোগ্যতা নেই। ফ্লোরিডায় মারে লাগোতে বক্তব্যে কমলাকে সম্পূর্ণ অযোগ্য, মারাত্মক ধ্বংসাত্মক বলে সম্বোধন করেন। এদিকে ওয়াশিংটনের এলিপসে কমলা হ্যারিস ভোটারদের উদ্দেশ্যে একদিকে স্বাধীনতা, অপরদিকে বিশৃঙ্খলা, এর মধ্যে সঠিক বিষয়টিকে বেছে নেওয়ার আহ্বান জানান। এ সময় ট্রাম্পকে আমেরিকান গণতন্ত্রের জন্য হুমকি বলেও উল্লেখ করেন তিনি। That is optimistic and excited about what our nation can do together. এর মধ্যে বিভিন্ন অঙ্গরাজ্যে আগাম ভোট দিয়েছেন প্রায় 4.5 কোটি মানুষ। মঙ্গলবার আগাম ভোট দেন প্রেসিডেন্ট জো বাইডেন। আগাম ভোট দেওয়া মানুষদের কেউ কেউ সশরীর ভোট দিয়েছেন, আবার কেউ ব্যালটে ভোট দিয়ে তার ডাকযোগে পাঠিয়েছেন। ফলে মার্কিন ভোটযুদ্ধ শুরু হয়ে গেছে বেশ আগেই। 5 নভেম্বর শেষ লড়াইয়ের প্রতীক্ষায় পুরো বিশ্ব। ফারহিন ইসলাম টুম্পা, এটিএন বাংলা।